আপনাকেই জানা আমার ফুরাবে না, এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা। প্রতিদিনের রবীন্দ্রনাথে আবারও সবাইকে সুপ্রভাত, স্বাগত এবং বিজয়ার অশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা। বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের সামনাসামনি আমরা হইনি, আমাদের কাজের মধ্যে আমরা ছিলাম। আপনারাও নিজেরাও জানেন প্রত্যেকটি সময়ে আপনাদের সাথে আমরা যদিও জড়িত ছিলাম, প্রত্যেকটি প্যান্ডেলে আমরা ঘুরেছি, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছি, মাতৃ প্রতিমা দর্শন করিয়েছি, কত অচেনা জানা মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, ভালোবাসা আদান প্রদান হয়েছে, শুভেচ্ছা আদান প্রদান হয়েছে। মায়ের আগমন এবং আগমনী বার্তা নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম, আবার অপেক্ষা আবারও কবে আসবেন মা তার জন্য। এবং আমরা বলি আশা থাকা মানেই মানুষ বেঁচে থাকে, এগিয়ে চলে তার জীবন, থেমে থাকে না। মায়ের আবার আসার অপেক্ষায় আমরা রইলাম, আর রইল আমাদের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ পূজোর পরে একদম বিজয়ার শুভেচ্ছা দিয়ে প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের স্বাগত জানিয়ে নিশ্চয়ই নতুন তথ্যই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের অত্যন্ত ভালোবাসার ভালো লাগার জায়গা এই অনুষ্ঠানটি। আমরা এবারে পুজোতে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ঘুরেছেন কলকাতা ছাড়াও, এবং প্রত্যেকটি জায়গায় অদ্ভুতভাবে অনস্বীকার্য আপনাদের এই ভালোবাসা এই অনুষ্ঠানকে ঘিরে। আমরা বারংবার জানতে পেরেছি প্রতিটি মানুষের কাছ থেকে যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি তাদের কাছে কত কাছের, কত আপন এবং কত মিলেমিশে গেছে আত্মার সাথে। আপনারা নিজেরাই আমাদের এখানে ফোন করে বলেন যে সকাল শুরু হয় প্রতিদিনের রবীন্দ্রনাথ দিয়ে, শেষ হয় সেই রেশে, সেই ভালোবাসা দিয়েই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই শ্রদ্ধা দিয়েই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। তথ্য আবার আমরা দেওয়ার চেষ্টা করব লাগাতার এই অনুষ্ঠান থেকে। তবে সবার আগে অনেক অনেক স্বাগত জানাবো এবং বিজয়ের শুভেচ্ছা জানাবো আজকে আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের যে শিল্পী রয়েছেন অমৃতা। শুভ বিজয় অমৃতা। শুভ বিজয়া, তোমাকে জানাই আর আমাদের সিটিভিএন পরিবার এবং প্রতিদিনের রবীন্দ্রনাথের যারা রেগুলার ভিউয়ার তাদের প্রত্যেককে জানাই, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই পুজো খুব ভালো কেটেছে, আর এই উৎসবের দিনগুলো কাটিয়ে আবার আমরা সেই জীবনের ছন্দে ফেরত এলাম, একেবারেই সেই ছন্দ যে ছন্দ থেকে আমরা বেরোতে চাই না। আর অবশ্যই স্বাগত এবং বিজয়ের শুভেচ্ছা জানাবো। আমাদের তবলায় রয়েছেন মানস দাকে, শুভ বিজয়া। আমাদের কিবোর্ডে অভিজিৎ দাকে, শুভ বিজয়া। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা দিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকে আমাদের একদম পুজোর পরের আবার চেনা গতিতে ফিরে আসা, চেনা ছন্দে ফিরে আসা প্রতিদিনের রবীন্দ্রনাথ। তথ্যে আসব তবে অমৃতার গানের পরে। Thank you.
আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের যে তথ্য রয়েছে, যে তথ্য নিয়ে আমরা আজকে আমাদের পথ চলছি, সে তথ্য হলো জানা অজানায় এবং সম্পর্কে রবীন্দ্রনাথ। শ্রদ্ধেয় শোভন সান্যাল এবং পারিজাত মজুমদারের তথ্য নিয়ে আমরা আজকে এগোচ্ছি প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ, আমরা সত্যিই কি জানতে পেরেছি এই মহান আত্মাকে? রবীন্দ্রনাথ তার সৃষ্টিকে নিয়ে আমরা এগোচ্ছি, যত এগোচ্ছি তত যেন নতুনভাবে তাকে চিনছি, নতুনভাবে তাকে জানছি। আজ যেভাবে রবীন্দ্রনাথকে যে যে বয়সের মানুষ তাকে দেখছেন, তাকে উপলব্ধি করছেন, আমার মনে হয় সেই বয়স যত বাড়বে, যত অভিজ্ঞতার পরত চড়বে বয়সে, তত কিন্তু রবীন্দ্রনাথকে নতুনভাবে জানার জায়গা হবে। কারণ রবীন্দ্রনাথ তাই সেই মহান আত্মা। জানা অজানায় সম্পর্কে রবীন্দ্রনাথ, এই জন্য বেছে আনা আপনাদেরকে অবশ্যই জানানোর জন্য প্রচেষ্টা বলতে পারি আমাদের সামান্য কিছু। সত্যি তো আপনাকে জানা আমার ফুরাবে না, যে কথাটি দিয়ে রবীন্দ্রনাথের দুটি লাইন দিয়ে আমি শুরু করেছিলাম, একদম বাস্তব। তাকে জানা আমাদের কখনোই ফুরবে না, তাকে জানতে জানতে আমাদের এগোনো এবং এগিয়ে চলা, আরও জানার জন্য নিজেদেরকে তৈরি করা। কত অজানারে জানাইলে তুমি, যে রবীন্দ্রনাথ আমাদের অনেক অজানার জগতের সন্ধান দিয়েছেন, সেই রবীন্দ্রনাথ সত্যি কি আমাদের একদম জানার জগতের মধ্যে রয়েছেন? তিনি নিজেই কিন্তু রহস্য, একদম রহস্যের গুণ্ডি এঁকে দিয়েছেন, সে গুণ্ডি ভেদ করার সাহসকার, বা সেই গুণ্ডি ভেদ করেছি বা কজন আমরা। তবু আমাদের প্রচেষ্টা প্রতিনিয়ত এত বছর ধরে লাগাতার এই অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়া। সদ্য আমরা এখনও কিন্তু পুজোর মধ্যেই রয়েছি, আজ আবার পূর্ণিমা, গতকাল কোজাগরীর পূর্ণিমা, লক্ষ্মী পুজো করেছেন, আজকেও সে পূর্ণিমার রেশ রয়েছে, অনেক বাড়িতেই ধনদেবীর আরাধনা হবে। পুজো অর্চনার জায়গা থেকে বলবো, ঠাকুর বাড়ির আমরা বহুবার বলেছি যে সেইভাবে মূর্তি পুজোর কিন্তু প্রচার বা প্রচলন ছিল না। আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই জায়গা থেকে, তার পরিবারের সদস্যদের মধ্যে থেকে যদি আলোচনা করা যায়, যদিও আমরা দেখেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দুটো ভাগে ভাগ ছিল, একটি ভাগে কিন্তু মূর্তি পুজো হতো এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তাদের পরিবারের মহিলারা ভারী সুন্দরভাবে মাকে আরাধনা করতেন, ভারী সুন্দরভাবে নিজেকে নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে রাখতেন এবং সেই পরিবেশটা, ঠাকুরবাড়ির সেই অংশের পরিবেশটা ভারী অদ্ভুত ছিল, ভারী সুন্দর ছিল। আমরা সেই পুজোর মধ্যেই রয়েছি।
এবং এখান থেকে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এগোব। এই যে একটু আগে বলছিলাম যে বিভিন্ন জায়গায় কত অজানা মানুষের সঙ্গে দেখা, কত নতুন কিছু জানার জায়গা তৈরি হয় আমাদের সব সময় যখনই আমরা রাস্তায় বেরোই, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় আমাদের, আপনাদের সঙ্গে ফোনে কথা হয়, তাদের কাছ তার থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এই জানা অজানায় রবীন্দ্রনাথকে আমরা জানব। রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃসাধ্য আমার মনে হয় জানার ক্ষেত্রে, এক বিশাল সমুদ্র রবীন্দ্রনাথ, যে সমুদ্রে আমরা একদম ডুব দিয়ে সেই অতল জলে ডুব দিলে আমরা কী পাই, সামান্য দু একটা মুক্ত আর কী বা পাই, আমরা সেটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তবে আবারও আমরা তার কাছেই যাব। সকল দুঃখীর ত্রুদি জিলি সন্ধ্যা পূজার
অজানা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ যে মহাসমুদ্র, সে অথই জলে আমরা তাঁর খোঁজ মেলানোর চেষ্টা করি, তাকে খুঁজে পাই না, তবু আমাদের প্রচেষ্টা চলতেই থাকে। কিভাবে পাবো তাকে? পড়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে জানা আর শুনে জানা দুয়ে অনেক তফাত। আসবো আমরা। সুপ্রভাত, কে বলছেন? কে বলছি, আমি সত্যরেখায়, আমি সিটিভি সেনাবেলে, আর লক্ষ্মী পুজোর জন্য আমি শুভেচ্ছা জানাইছি, আর শিল্পীকেও আমি বহুত বহুত ধন্যবাদ জানাইছি। আমি আমি শিল্পী গান আমি প্রত্যেক দিনই শুনে খুব ভালো লাগে, আমার জন্য একটি ভালো লাগে রবীন্দ্র ঠাকুরের আমি গান শুনবো। আমি আরও শিল্পীর জীবনে অনেক উন্নতি হয় সঙ্গীত, সঙ্গীত জীবনে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং শুভ বিজয় আপনাকে। আমাদের আসাম থেকে বন্ধু ফোন করেন সবসময় অমৃতা, এবং অদ্ভুত একটা ভালোবাসা। এই যে আমি আজকে আমাদের বিষয়টা নিয়ে বলছিলাম, জানা অজানায় সম্পর্কে রবীন্দ্রনাথ, দেখো আমাদের তো ওপারে অনেক বন্ধু, তাদের হয়তো আমরা মুখ দেখিনি, কিন্তু তাদের অদ্ভুতভাবে আমাদের সঙ্গে একটা আত্মীয়তা হয়ে গেছে। আমার মনে হয় এইটা অজানার থেকে জানার অংশটা অনেকটাই বেশি। তোমার কি মনে হয়? হ্যাঁ, আর এই জানা অজানা নিয়েই তো আমাদেরও এগিয়ে চলা। এই ধরো প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমি যতটুকু শুনেছি বোধ হয় 10 বছরের ওপরে এই অনুষ্ঠান চলছে। তা মানুষের জানা অজানায় ভালোবাসা না থাকলে তো এত দীর্ঘ পথ চলা সম্ভব নয়। তো কিছুটা জানি, অনেকটাই হয়তো জানি নাও আমরা। হ্যাঁ, কিন্তু যাদের জানি না তাদের জন্যও আমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা থাকলো যে পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। অবশ্যই সেই আশীর্বাদ নিয়ে আমাদের এগিয়ে চলা খুব দামি কথা, যে এত বছর অনুষ্ঠানটি আপনারা ভালোবাসছেন বলেই আমরা সাহস করে এগিয়ে নিয়ে যাচ্ছি। না হলে একটা সম্পূর্ণ রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবিকে নিয়ে নিখাদ এই অনুষ্ঠানে এগিয়ে নিয়ে চলাটা অত্যন্ত কঠিন বর্তমান যুগে দাঁড়িয়ে আমার মনে হয়। অনেক কিছু সংমিশ্রণে রবীন্দ্রনাথকে আমরা পেয়ে থাকি, কিন্তু শুধু রবীন্দ্রনাথ, শুধু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যুক্ত মনীষীরা বা রবীন্দ্রনাথের পরিবার নিয়ে একটা পুরো গোটা অনুষ্ঠান সার্থকতার সঙ্গে এগিয়ে নিয়ে, আপনারা বলেন অনুষ্ঠানটা হয়তো সার্থক, আমরা চেষ্টা করি এটুকু আমরা অবশ্যই বলতে পারি। তো সেই অজানাকে জানার জায়গা থেকে আমরা আবারও পথ চলা শুরু করব আজকে আমাদের এই জানা অজানায় সম্পর্কে রবীন্দ্রনাথকে নিয়ে, যে শোনা কথা এবং পড়ার মধ্যে অনেক তো তফাত আছে। কিভাবে আমরা রবীন্দ্রনাথকে জানব, কেমন করে জানব তাঁকে, সম্পূর্ণ রবীন্দ্রনাথকে জানার পদ্ধতিই বা কী, এটা আমরা কজনই বা জানি? শোভন সান্যাল এবং পারিজাত মজুমদার দুজনের তাদের স্মৃতিচারণে একটা জায়গায় বলছেন যে একদিন তারা ট্রেনে এক ভিখারিণীকে, এক দুস্থ মহিলা ভিখারিণীকে ভিক্ষা করতে দেখেন। আমরা তো সচরাচর যারা যাতায়াত করেন ট্রেনে তারা দেখেওছেন। তো সেই ভিখারিণী রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করে ভিক্ষা করছিলেন, এবং তার যে অভিব্যক্তি সে আবৃত্তি উচ্চারণের ক্ষেত্রে, তার যে শারীরিক ভঙ্গিমা তাতে প্রমাণিত যে তিনি খুব ভালো আবৃত্তি করতে পারেন। কিন্তু কি অদ্ভুতভাবে মানুষ তন্ময় হয়ে শুনছিলেন, তিনি ভিক্ষা করছিলেন সেটা কিন্তু উচ্চ হয়ে গিয়েছিল। সুপ্রভাত, কে বলছেন?
সুপ্রভাত। হ্যালো, আমি একটু কথা বলতে চাই। সুপ্রভাত, শুভ বিজয়া কে বলছেন? টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন। হ্যাঁ দাদা, টিভির আওয়াজটাকে মিউট করে আপনি ফোনে আমাদের সঙ্গে কথা বলুন, পরে বাড়িয়ে দেবেন টিভির আওয়াজটা। হ্যালো, নমস্কার, শুভ বিজয়া। ঠিক আছে, আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে কে বলছেন দাদা? আমি গোবিরঞ্জন বসাক বলছি। বলুন। আচ্ছা, আমি বলতে চাই, অন্য কিছু না, যিনি সঞ্চালনায় আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অন্যদেরও ধন্যবাদ। তবে আমার একটা কথা হলো, যেহেতু আমরা বাঙালি, বাঙালি সংস্কৃতির, আপনি টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন দাদা, নাহলে আমরা না কথা বলতে পারছি না, একটা আওয়াজ আসছে তো। ওহো, যাই হোক, আপনাকে একটা খুব সুখবর দিই, আপনি আমাদের ত্রিপুরা থেকে ফোন করেছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু। আপনি বোধহয় বাঙালি বাঙালি আনা নিয়ে কিছু বলতে গিয়েছিলেন। আপনাকে আমি জানাই, আমাদের যে অনুষ্ঠান আজকে চলছে জানা অজানা এবং সম্পর্কে রবীন্দ্রনাথ, তাতে ত্রিপুরার রাজার পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের একটি নিবিড় সম্পর্ক ছিল, সেই গল্পটি কিন্তু আমি অবশ্যই আজকে এই অনুষ্ঠানের এই তথ্যের মধ্যে তুলে ধরব। আপনারা প্রত্যেকটি ত্রিপুরাবাসী যারা রয়েছেন তারাও শুনবেন, এবং আমরা সাধারণ মানুষ যারা প্রত্যেকেই কিন্তু সেটা অবশ্যই উপভোগ করব। তবে এই একটি উদাহরণ না যে ট্রেনের মহিলার, তার উদাহরণ না, এরকম একাধিক উদাহরণ কিন্তু দেওয়া যায় যে রবীন্দ্রনাথকে চেনার ক্ষেত্রে সেই আবৃত্তি উচ্চারণে সেই দুস্থ মহিলা যিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন, যার ভিক্ষাবৃত্তি উচ্চ হয়ে গিয়েছিল, তার আবৃত্তি উচ্চারণে তখন মনে হয়েছিল, আরে এই আবৃত্তি কবিতা তো নতুনভাবে আমরা জানছি, নতুন অনুভূতি আমাদের ভিতরে জাগছে। যতবার রবীন্দ্রনাথকে পড়া হয়, যতবার রবীন্দ্রনাথকে গাওয়া হয়, যতবার রবীন্দ্রনাথকে জানা হয়, ততবার নিজেদের বোধের উদয় হয়। আমরা সেই বোধের উদয় নিয়ে আবার এগোবো।